প্রিয় ছাত্রছাত্রী স্টাডিজুন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর অঙ্কুরন বইয়ের পাঠ নম্বর তিন দেবারতির আবেদন এই পাটের যে ক্রিয়াকলাপ দিয়েছে সেগুলো সমাধান করব। প্রথমে দিয়েছে উত্তর দাও ক দেবারতি কেন দুদিন স্কুলে আসেনি খ দেবারতী মামার সঙ্গে কোথায় কোথায় গিয়েছিল গ দেবারতী যে স্কুলটিতে পড়ে সেটির নাম কি। গ দেবারতীর মামা কোথা থেকে এসেছিলেন ও দেবারতীর প্রিয় বন্ধুর নাম কি। তো প্রথমে আমরা এই প্রশ্নগুলোর উত্তর এভাবে লিখবো ক দেবারতী কেন দুদিন স্কুলে আসেনি উত্তর লিখবো আমরা দেবারতীর মামা দুবলি থেকে এসেছিলেন সেই কারণে দেবারতী দুদিন স্কুলে আসেনি খ দেবারতী মামার সঙ্গে কোথায় কোথায় গিয়েছিল উত্তর দেবারতী মামার সঙ্গে চিড়িয়াখানায় ও জাদুঘরে গিয়েছিল গ দেবারতী যে স্কুলটিতে পড়ে সেটির নাম কি। উত্তর দেবারতী যে স্কুলটিতে পড়ে সেটির নাম গোহাটি। রেলওয়ে কলোনি হাই স্কুল গুহাটি রেলওয়ে কলোনি হাই স্কুল গ দেবারতীর মামা কোতা থেকে এসেছিলেন উত্তর দেবারতীর মামা দুবলি থেকে এসেছিলেন ও দেবারতীর প্রিয় বন্ধুর নাম কি। উত্তর দেবারতীর প্রিয় বন্ধুর নাম অরূপ তারপর উত্তর লেখ এখানে আরও দুটি প্রশ্ন দিয়েছে এগুলির উত্তর লিখতে হবে ক স্কুলে অনুপস্থিত থাকলে কার মাধ্যমে আবেদন করতে হয় খ দেভারতির লেখা আবেদন এবং শিক্ষিকার লেখা আবেদনের মধ্যে পার্থক্য কী তো এ দুটি প্রশ্নের উত্তর আমরা লিখব ওইভাবে ক স্কুলে অনুপস্থিত থাকলে কার মাধ্যমে আবেদন করতে হয় উত্তর লিখব স্কুলে অনুপস্থিত থাকলে শ্রেণী শিক্ষকের মাধ্যমে আবেদন করতে হয় খ দেবারতির লেখা আবেদন এবং শিক্ষিকার লেখা আবেদনের মধ্যে পার্থক্য কী তো উত্তর লিখবো আমরা দেবারতির লেখা আবেদনটি চিঠি ছিল এবং শিক্ষিকার লেখা আবেদনটি নিয়ম অনুসারে একটি আবেদন ছিল তারপর নিচের শব্দগুলো এলোমেলো করে দেওয়া আছে শব্দগুলো ঠিক করে সাজিয়ে শুদ্ধ বাক্য তৈরি করো তো এখানে এই যে খ খ এবং গতে যে শব্দগুলো দিয়ে বাক্য দিয়েছে এগুলো এলোমেলো বা বুল দিয়েছে তো এগুলো সাজিয়ে সঠিক বা শুদ্ধ বাক্য তৈরি করতে হবে কতে দিয়েছি করে করবেন মঞ্জুর আমার দয়া ছুটি তো এই বাক্যে পায়ে শব্দগুলো একত্র করলে আমরা কিছুই বুঝিনি এই শব্দগুলো যদি আমরা সঠিকভাবে লিখি তাহলে হবে দয়া করে আমার ছুটি মঞ্জুর করবেন খ কাগজ দিদিমণিকে একটি দিল সুন্দর হলদে রঙের তো এই এলোমেলো শব্দগুলো সাজালে বাক্য হবে দিদিমণিকে একটি সুন্দর হলদে রঙের কাগজ দিল ছাত্রী বাদ্য একান্ত আপ আপনার তো এগুলো সাজালে হবে আপনার একান্ত বাদ্য চাত্রী তো তোমরা এগুলো এভাবে দেখে দেখে খালি জায়গাতে সুন্দরভাবে লিখবে তারপর নিচের বাক্যগুলোর পাশে দুটো করে পদ লেখা আছে যে পদটি বাক্যের সঙ্গে ভুল মনে হয় সেটিতে এই চিহ্ন দাও মানে ভুল চিহ্ন উদাহরণ মনিকা গতকাল স্কুলে আসবে এসেছিল তো গতকাল যে দিন গিয়েছে আজকের দিনের আগের দিনকে গতকাল বলে তো গতকাল আসবে হবে না এসেছিল কারণ এটা আগে হয়ে গেছে তো এভাবে দিয়েছে ক আমি আগামীকাল গোহাটি আগামীকাল মানে আজকের পরের দিন এর জন্য আগামীকাল গৌহাটি যাবো হবে গিয়েছিলাম এটা ভুল হবে তো এখানে বলেছে যে বাক্যটি ভুল মনে হয় সেটিতে আমরা এই ভুল চিহ্ন দেব তো এটিতে আমরা এভাবে এই চিহ্ন দেব খ ওই আকাশে পাখি উড়ে উড়বে পড়বে এটি ভুল হবে তো এটিতে আমরা এভাবে চিহ্ন দেব গতকাল আমাদের এখানে বৃষ্টি গতকাল যে দিন গিয়েছে গতকাল বৃষ্টি হয়েছিল হবে তো এটি হবে দিয়েছে এটি ভুল হবে এসো আমরা গড়ে এসো আমরা গড়ে যাই এটি শুদ্ধ হবে গিয়েছিলাম এটি ভুল হবে এর জন্য এটিতে আমরা এভাবে ভুল চিহ্ন দেব আমি বই পড়ে পড়ি পরে শুদ্ধ হবে পড়ে ভুল হবে এর জন্য এটিতে আমরা এভাবে ভুল চিহ্ন দেব তারপর দিয়েছে তুমি এখন কি করছো এটি শুদ্ধ হবে করেছে এটি শুদ্ধ হবে না এর জন্য এটিতে আমরা এভাবে ভুল চিহ্ন দেবো ছ এখন তুষার স্কুলে যাবে এখন মানে যাবে গিয়েছিল এটি অতীতে হয়ে যাবে এর জন্য এটি ভুল তো যাবে এটি শুদ্ধ হবে তো বুলটিতে আমরা এভাবে চিহ্ন দেব বর্গীজ পরশু আমি ছবি পরশু আমি ছবি ছিলাম এঁকেছিলাম ছিল আমি এঁকেছিলাম এর জন্য এটি শুদ্ধ হবে এটি ভুল হবে বুলটিতে আমরা এভাবে চিহ্ন দেব তোমরা গান গাইছিলে গাইছিল গাইছিলে তো তুমরা দিয়েছে গাইছিলে এটি শুদ্ধ হবে এটি ভুল হবে তো ভুলটিতে এভাবে ভুল চিহ্ন দেবো ইয় আগামীকাল তারা বল খেলবে এটি শুদ্ধ এটি ভুল খেলেছিল অতীতে হয়ে যাবে এজন্য এটি ভুল ঠ বাবা আজ এসে পৌঁছেছিল পৌঁছবেন আজ এসে পৌঁছবেন এটি শুদ্ধ এটি ভুল তো বুলটিতে এভাবে দেবো ঠ সবাই মিলে আগামীকাল সিনেমা দেখবো আগামীকাল মানে আজকের পরের দিন তো দেখেছিলাম হলে এটি অতীতে হয়ে যাবে এটি শুদ্ধ এটি ভুল তো ভুলটিতে আমরা এভাবে ভুল চিহ্ন দেবো সে গতকাল আমার বাড়ি গতকাল যাবে হবে না গিয়েছিল এটি শুদ্ধ হবে এটি ভুল হবে তো বুলটিতে আমরা ভুল চিহ্ন দেব। তো এভাবে তোমরা এগুলো করবে তারপর নিচের শূন্যস্থানগুলো ক্রিয়াপদ দিয়ে পূর্ণ করো ক্রিয়াপদ মানে যে পদ দ্বারা কোনো কিছু করা বোঝায় সেটাকে ক্রিয়াপদ বলে কোতে দিয়েছি গতকাল আমরা বনভোজনে এখানে লিখবে গিয়েছিলাম যেহেতু এটি গতকাল গত হয়ে গিয়েছে মানে অতীত হয়ে গিয়েছে জন্য গিয়েছিলাম হবে আমাদের সঙ্গে শিক্ষক শিক্ষিকারা গিয়েছিলেন যেতে যেতে তারা আমাদের অনেক ভালো ভালো কথা বলেছিলেন আমরা সেখানে গান গেয়েছিলাম অনেক মজা করেছিলাম তো এভাবে এই ক্রিয়াপদগুলো তোমরা এই জায়গা লিখে পূর্ণ করবে খ শীতকালে বাতাস বইছে মাঠে রাখাল ছেলেরা গরু চড়াচ্ছে তাদের কয়েকজন কবাডি খেলছে আর কয়েকজন গুড়ি ওড়াচ্ছে একজন আবার গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছে অন্য একজন গাছের পাতা দিয়ে টুপি বানাচ্ছে তো এখানে বর্তমানের কথা বুঝিয়েছি এর জন্য বর্তমান কাল অনুসারে ক্রিয়াপদগুলি লিখতে হবে তো এভাবে তোমরা এই ক্রিয়াপদগুলো লিখবে তারপর এখানে দিয়েছি গ আগামীকাল মা মামার বাড়ি যাবেন এটি আগামী মানে ভবিষ্যতে এর জন্য যাবেন এরকম হবে সেখানে তিনি কিছুদিন তাকবেন মাসির বিয়ের পর ফিরে আসবেন আসার সময় অনেক খেলনা মিষ্টি আনবেন তারপর শব্দ গঠন করে বাক্য রচনা করো তো এখানে এই যে শব্দগুলো দিয়েছি এই শব্দগুলোর প্রথমে আমরা যদি অযুক্ত করি তাহলে এরকম শব্দ পাব যেমন অ রয় দুর্গকার আর্প অরূপ তো এখানে বাক্য রচনা দিয়েছি অরূপ দিয়ে অরূপ দেবারতীর প্রিয় বন্ধু তো আমরা এভাবে শব্দ গঠন করবো অর সাথে খাদ্য যুক্ত করলে অখাদ্য অখাদ্য খাওয়া উচিত নয় তো অখাদ্য দিয়ে তোমরা এভাবে বাক্য লিখবে অসুখ 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 হলে ডাক্তার দেখাতে হয় তারপর মিলের প্রথমে আমরা অযুক্ত করলে অমিল হবে এখানে লিখবো আমরা অমিল বাই বোনের মধ্যে অমিল খুঁজে পাওয়া যাবে না তারপর দিয়েছে অনু এই শব্দগুলোর সাথে অনুযুক্ত করতে অনু উপস্থিত অনুর সাথে উপস্থিত যুগ করলে হয় অনুপস্থিত অনু উপস্থিত আমরা লিখবো না অনুপস্থিত লিখব তো অনুপস্থিত দিয়ে আমরা বাক্য লিখব গতকাল দেবারতী শ্রেণীতে অনুপস্থিত ছিল অনুরূপ এখানে লিখব অনুরূপ ত্রিভুজে অনুরূপ বাহু তাকে অনুমান এখানে লিখবো অনুমান অতি ক্ষুদ্র জিনিস অনুমান করা যায় না অনুসন্ধান অনুসন্ধান চুরির কারণ অনুসন্ধান করে দেখতে হবে তো এভাবে আমরা এখানের শব্দ গঠন করে এই খালি জায়গাতে লিখে বাক্য রচনা করব তারপর এখানে একটি অনুচ্ছেদ দিয়ে এর সাথে কিছু প্রশ্ন দিয়েছে এই যে কতে দিয়েছে জাদুঘর কাকে বলে খ জাদুঘরে কি কি রাখা হয় গ মমি বলতে কি বুঝো ঘ কলকাতার জাদুঘরে কী আছে তো যদি আমরা এই অনুচ্ছদটি ভালো করে পড়ি তাহলে এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাব তো আমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর লিখবো এভাবে ক জাদুঘর কাকে বলে উত্তর লিখবো যেখানে নানা রকম আশ্চর্য পুরানো জিনিস যত্ন করে রাখা হয় সেই জায়গাকে বলা হয় জাদুঘর খ জাদুঘরে কি কি রাখা হয় উত্তর জাদুঘরে নানারকম আশ্চর্য ও পুরানো জিনিস যত্ন করে রাখা হয় গ মমি বলতে কি বুঝো উত্তর প্রাচীনকালে মিশরের লোকেরা নানা রকম ওষুধপত্র দিয়ে মৃতদেহ সংরক্ষণ করত একেই মমি বলা হয় গ কলকাতার জাদুঘরে কী আছে উত্তর লিখব আমরা কলকাতার জাদুঘরে মিশরের হাজার হাজার বছর আগের মমি আছে তো এভাবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখব তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ